অনেকক্ষণ ধরে আমরা যারা কয়েকজন শ্রোতার আসনে, আমিও এখানে বসে থাকলেও আমিও শ্রোতা, আমরা এত গভীর এবং প্রাঞ্জল সহজ করে যে বক্তব্য শুনলাম, বিষয়গুলো শুনলাম অধ্যাপক সৌগত কার্যে এবং ডক্টর অপবুলাল সেনাপতির মাধ্যমে, কিন্তু যে কথাটা উনি শেষে বললেন যে আমাদের এই কাজটা করে যেতে হবে, আজকে আমরা সে জিনিস দেখেছি, বিশেষ করে দুই বক্তাই তুলে ধরেছেন সত্যকে জানার জন্য যারা নিজেদেরকে সঁপে দিয়েছেন তারা প্রথমে ছিলেন খুবই অল্প, পরবর্তীকালে সেটাকে আমরা আজকে, যেমন একটা সময় সারা পৃথিবী এটাই তো মনে করেছিল যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, তার বিরুদ্ধে প্রথম প্রশ্ন তুললেন সেই কোপার্নিকাস, তারপরে দিওদানপূর্ণ, তারপরে গ্যালিলিও, তারপরে আজকে সারা বিশ্বের মানুষ বিশ্বাস করে বা এটাই প্রমাণিত সত্য যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, অর্থাৎ আগেকার দিনের যে ধারণা আর আজকের ধারণা পুরোপুরি, অর্থাৎ আজকের পৃথিবীতে প্রায় 720 থেকে 740 কোটি মানুষই বিশ্বাস করে যে পৃথিবী সূর্যের চারধারে ঘুরছে, অথচ একটা সময় সবাই বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারধারে ঘুরে, অর্থাৎ এই যে শুরু হচ্ছে কয়েকজনকে নিয়ে একজনকে নিয়ে পরবর্তীকালে তার উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ সত্য একদিন না একদিন সে প্রমাণিত হবেই। ফলে এই যে জায়গা এবং যে কথা সৌগত কার্যে আইনস্টাইনের সে বিখ্যাত উক্তি দিয়ে বলেছেন, যে আইনস্টাইন বলেছেন যে একটা অ্যাটম বোমকে ধ্বংস করা যত সহজ মানুষের মধ্যে, অ্যাটমকে, অথচ মানুষের মধ্যে যে সংস্কার কুসংস্কার রয়েছে তাকে ধ্বংস করা আরো কঠিন। ফলে আমরা যে কাজটা দায়িত্ব নিয়েছি করছি ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, যার বিস্তার ইন্টারন্যাশনালি, তারই একটা শাখা সংগঠন জলপাইগুড়ি টাউনের বুকে লাইট অফ সায়েন্স, আমরা শুধুমাত্র এই 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবসকে কেন্দ্র করে আজকের নিয়ে আমরা চারটি প্রোগ্রাম করলাম আমাদের ক্ষুদ্র সমর্থের মধ্যে দিয়ে, কারণ আমরা গত 27 তারিখে সেন্ট্রাল গার্লস স্কুলে করেছি, 28 তারিখে আমরা এসি কলেজে করেছি, পরবর্তীকালে 3 তারিখে আমরা FDI স্কুলে করেছি, আজকের এখানে করা হচ্ছে, ইভেন ভাবনা চিন্তার মধ্যে রয়েছে আগামী 14 তারিখ ইঞ্জিনিয়ারিং কলেজেও করার। ফলে এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্য দিয়ে মানুষের কাছে সত্যটাকে তুলে ধরার, এবং সেই জায়গা থেকে আমরা আমাদের বিজ্ঞান সংগঠন লাইট অফ সায়েন্সের মূল কাজটাই এটাই। আমরা যেমন পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের নানান বিষয় নিয়ে আমরা কাজ করি, বিশেষ করে উত্তরবঙ্গের বিশেষ করে বিশাল অংশ একটা বনভূমি, বন্য প্রাণ, বন ধ্বংস এবং তাকে কেন্দ্র করে নানান ধরনের দূষণ বা অনাচার অবিচার হচ্ছে, আপনারা দেখছেন এই কয়েক গত পরশু বা তার আগের দিন আপনারা দেখেছেন এই লাটাগুড়ি গরুমারা জঙ্গলে কি পরিমাণে রিসর্ট হয়ে গিয়ে একবারে বনটাই একবারে এতে চলে যাওয়ার মতো, যে বন আজকের আমাদের উত্তরবঙ্গকে পরিচিত করলো, বলতে পারেন গত কয়েক বছরের মধ্যে উত্তরবঙ্গে একটা টুরিস্ট স্পট, মানুষ আসছে সেই জায়গা থেকে, আজকে সেই বন আজকে বন ধ্বংস হয়ে যাচ্ছে তথাকথিত আধুনিক সভ্যতার জয়গান গাইতে গিয়ে। ফলে এইরকম একটা জায়গায় যেমন বহু সংগঠন আজকে কাজ করছে, কিন্তু এই যে জায়গাটা আমরা কাজ করতে চাইছি বা কাজ করে যাচ্ছি সেই ধরনের কাজ কিন্তু সাধারণ আর 5টা সংগঠন করছে না, তারা সায়েন্স অর্গানাইজেশন, তারা মানুষের মধ্যে এগুলো নিয়ে কাজ করছে ঠিকই যেটা আগের পাঠ বললাম, কিন্তু মানুষের মধ্যে সত্য বিজ্ঞান অবজারভেশন, তার পরীক্ষা নিরীক্ষা, তাকে সত্য প্রমাণ করার এই যে এবং নিজেদের জীবনে প্রয়োগ করার এই কাজটা কিন্তু করার সংগঠন খুবই বিরল বা খুবই কম আমাদের এই জলপাইগুড়িতে বা সারা ভারতবর্ষেও বটে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিজ্ঞান সংগঠন লাইট অফ সায়েন্স, যাদের মাদার অর্গানাইজেশন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি, যার পথ চলা শুরু হয়েছে 80 দশকের প্রথম থেকে, যা আজকের আন্তর্জাতিক স্তরে তাদেরই শুভাকাঙ্ক্ষী, তাদেরই ফলোয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে, এবং আজকে দেখছেন মার্কস ফর সায়েন্সের মধ্য দিয়ে আমরা যেমন ভারতবর্ষে এই যেটা বললেন অধ্যাপক ডক্টর অপূর্ব সেনাপতি, যে আজকের মানুষের চিন্তাকে বেঁধে দেওয়ার চেষ্টা হচ্ছে ব্যবসায়িক স্বার্থে, ব্যবসায়ীরা কি ধরনের বিজ্ঞান চেতনা বা বিজ্ঞানের আবিষ্কার চান তার দ্বারা প্রভাবিত করছেন বৈজ্ঞানিককে,
অর্থাৎ ল্যাবে এই ধরনের কাজ করতে চাইলে তবে তুমি এসো, না হলে আসতে হবে না। অর্থাৎ সেখানে ফ্রি স্পেস প্রায় দেওয়া হচ্ছে না। এই যে জায়গাটা, এইভাবে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে তারা তাদের ব্যবসার স্বার্থে কাজ করাচ্ছে, সে মেডিসিনের জগতে হোক অন্য যে কোনো জায়গায় হোক। ফলে এটার একটা বড় সংকট, এই সামাজিক সংকটের বিরুদ্ধেও আমাদের লড়াই। শুধুমাত্র এইটুকুই বলবো যে আপনারা যারা রয়েছেন তারা আমাদের যে মূল বক্তব্যটা সেটা নির্যাস হয়তো নিতে পেরেছেন। আরও আপনাদের আবেদন করব, আপনারা আসুন আমাদের সাথে, আমাদের এই পথ চলা আপনাদের সহায়তায় আরও দ্রুততার সাথে আমরা মানুষের কাছে এগিয়ে নিয়ে যেতে পারবো। মানুষের মধ্যে অন্ধত্ব গুছিয়ে সংস্কারকে নির্মূল করে আমরা যুক্তিবাদী মননের জায়গা থেকে গড়ে তুলতে পারলে আজকের সমাজ অনেক দূর এগিয়ে যাবে, দ্রুততার সাথে উন্নয়ন হবে এবং সে উন্নয়ন হবে যথার্থ উন্নয়ন। এইটুকু বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।